ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটা বিষয় আলোচনা করব। যারা আমার অনলাইন ব্যাসে ভর্তি রয়েছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো আপনারা অনেকেই কয়েকদিন যাবৎ কমেন্ট করতেছেন যে আমি যখন ভর্তির বিজ্ঞপ্তির নোটিশ দিচ্ছি তখন আপনারা কমেন্ট করতেছেন যে অন্য স্টুডেন্টের ফেসবুক আইডি নিয়ে নেব একশো টাকা পুরো আইডি দিচ্ছে তোমার কাছ থেকে এত দাম দিয়ে কেন কিনব কোনো লজিক আছে এত দাম দিয়ে কেনার পঞ্চাশ জন স্টুডেন্ট একটা ফেসবুক আইডি ইউজ করছে আমি কেন করব না তাহলে এই যে এই ধরনের যারা কমেন্ট চান আমি তাদেরকে বলি আজকে থেকেই হচ্ছে গ্রুপের হচ্ছে খোঁজ খবর নিয়ে বা যাদের ওয়ান ইয়ার পূর্ণ হয়েছে তাদেরকে হচ্ছে রিমুভ করে দিব আর হচ্ছে আপনারা কখনোই হচ্ছে এই ধরনের একশো বা দুইশো তিনশো টাকার জন্য হচ্ছে আপনারা প্রতারণার শিকার হবেন না কারণ এখানে হচ্ছে রিমুভ করা বা হচ্ছে গ্রুপে অ্যাড করা সব কিছু তো আমার কাছে কন্ট্রোলে থাকে আমি হচ্ছে এতদিন কাউকেই রিমুভ করি নাই ঠিক আছে কিন্তু এখন করতে হচ্ছে কারণ আপনারাই আমাকে বাধ্য করতেছেন যারা এই একশো দুইশো টাকা যারা পড়াশোনার মধ্যেই হচ্ছে টাকা খরচ করবে না তাহলে আপনার টাকা খরচ করবেন কোথায় আর এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে যে আপনারা যেহেতু এই পড়াশোনা করার অবস্থায় একশো দুইশো টাকার জন্য আপনার প্রধারণা করতিছেন আমার সাথে তো আপনারা হচ্ছে বড় হয়ে কী করবেন অবশ্যই ঘুষখোর সুদখোর এই ধরনের হওয়া ছাড়া কিছুই নেই আর কি অন্য কিছুই হবেন না এবং যারা এ ধরনের কাজে জড়িত তাদের প্রতি হচ্ছে লানত আমি আল্লাহর কাছে বিচার দিলাম যে আপনারা অবশ্যই মানে হচ্ছে এই প্রতারণার দায় অবশ্যই এর জবাব তো একদিন না একদিন আমি নিবই আর কি তো এখানে কথা হচ্ছে যে আপনারা এই ধরনের কখনোই প্রতারণার শিকার হবেন না বা হচ্ছে আমি তো এখানে হচ্ছে যে কোর্স ফি তেমন বেশি নেই না দেখবেন অন্যরা এক হাজার দেড় হাজার দু হাজার টাকা যেখানে নেয় আমি সেখানে কোর্স ফি নেই হচ্ছে তিনশো সত্তর থেকে চারশো টাকার মধ্যে বা কখনও কখনো তিনশো টাকায়ও দিয়ে দিই তো আপনারা যারা তিনশো টাকা যাদের মন মানসিকতা এত নিচু যে যারা তিনশো টাকার জন্য হচ্ছে যে অন্য কারো একটা ফেসবুক আইডি কিনবেন এই ধরনের চিন্তা আপনার করতেছেন তো আমি কিন্তু মানে ফেসবুক আইডি এখন থেকে রিমুভ করা শুরু করব। কাজ আজকে থেকে স্টার্ট তো আপনারা দেখবেন যে একটা ফেসবুক আইডি একশো টাকা দিয়ে নিলেন আমি সেটাকে রিমুভ করে দিলাম সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি প্রধারণার মানে সেক্ষেত্রে কিন্তু আপনি আর কিছুই করতে পারবেন না তো এই হচ্ছে বিষয় আমি আজকে গ্রুপেও সব গ্রুপেও বলে দিছি যে হচ্ছে যে আজকে হচ্ছে যে সবাইদেরকে রিমুভ করে দিব আর কি দেখেন আমি এখানে হচ্ছে ওই কমেন্টটা দিয়ে যে মানুষ পড়াশোনার জন্য এত নিচে নামতে পারে আমি কখনো কল্পনাও করিনি যে আজকে থেকে সব গ্রুপের কাজ শুরু করলাম যাদের ওয়ান ইয়ার পূর্ণ হয়েছে তাদেরকে রিমুভ দিব এটা হচ্ছে আমার ব্যর্থতা না এটা আপনাদের ব্যর্থতা এরা আপনাদের হচ্ছে যে আপনাদেরই ব্যর্থতা আসলে যে অনার্সে উডেও যারা এখনও ভদ্রতা পড়াশোনাকে সম্মান করা শিক্ষকদের সম্মান করা নেই তারা কখনোই সফল হতে পারবে না আল্লাহ তা লানত বর্ষিত হবে যাই হোক সকলের জন্য শুভকামনা তো এই হচ্ছে বিষয় আজকে আমি হচ্ছে সব সবাইকে রিমুভ করে দিচ্ছি যে আপনারা যারা এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন আমি রিমুভ তো তাদেরকে করে দেবো দিবই কিন্তু ফিউচারে এই ধরনের যারা চিন্তা ভাবনা করবেন তো অবশ্যই একটু ভেবে চিন্তা আইডি নেবেন আর কি কারণ হচ্ছে আমি কারো কাছ থেকে যদি কখনও শুনতে পারি যে এই আইডিটা থেকে দুইজন বা তিনজন ক্লাস করতেছে তাদেরকেই কিন্তু রিমুভ দেবো আপনাদের কোনো কথাই শুনবো না তো আজকের ভিডিও এই পর্যন্ত ওই সকালে ভালো থাকবে টাটা